চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের গোমস্তাপুরের রহনপুরের পৌর এলাকায় গড়ে উঠেছে ইটভাটা এবং অটো রাইস মিলের কালো ধোঁয়ার কারণে বিভিন্ন বাগানের আম নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে সেখানকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে রাইস মিল থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এসব থেকে রেহাই পেতে ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে দিয়েছেন স্মারকলিপি, করেছেন মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আবু তাহির মুস্তাকিম। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফল আম, কিন্তু ভরা মৌসুমে চিন্তিত রহনপুরের আম চাষী ও আম ব্যবসায়ীরা। আমে কালো দাগ দেখা দেয় এবং আম পচে ঝরে পড়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, রহনপুরের কয়েকটি জায়গায় গড়ে ওঠা ইটভাটা ও অটো রাইস মিলের ধোয়া ও ছায়ের কারণে বাগানগুলোর আম নষ্ট হচ্ছে। এই যে আমগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এখন এই ফসল নষ্ট হয়ে গেলে এখানকার মানুষ দুর্ভিক্ষের মধ্যে পরিণত হবে। যারা কিনে নিচ্ছে তারা কিন্তু আর আম কিনতে চাইছে না এবং তারা আমাদের কাছে টাকা ফেরত চাইছে। তবে ইটভাটা মালিকদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে এবছর বেশি তাপমাত্রার কারণে আমের এই সমস্যা হয়ে থাকতে পারে। এই তাপমাত্রার কারণে আম নষ্ট হচ্ছে বা ফল নষ্ট হচ্ছে বা কি হচ্ছে এটাকে খতিয়ে দেখতে হবে। পরস্পর বিরোধী অভিযোগের কারণে আম নষ্ট হওয়ার কারণ খুঁজতে নমুনা সংগ্রহ করে গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পরীক্ষাগারে পাঠিয়েছি, তারা এখন আমাকে লিখিত রিপোর্ট না দেওয়া পর্যন্ত এটার কারণে যেটা হচ্ছে এটা বলা যাচ্ছে না। এদিকে পৌরসভার বহিপাড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা অটো রাইস মিলের শব্দ ও ছায়ের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছায় উড়ে এসে আমাদের চোখে পড়ে, এর কারণে আমরা তিন চার দিন স্কুলে উপস্থিত হতে পারি না। এই স্কুলে বাচ্চা কাচ্চা পড়তে যেতে ওদের পোশাকে কোনো পরিচ্ছন্ন থাকে না, ছাই পড়ে পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মিল মালিককে কয়েকবার এবং ইউনো মেয়র এমপি সাহেবকে কয়েকবার কথা বলার পরে বলছি কাজ উঠাবো, উঠছি, ব্যবস্থা নিব। কেউ পরিবেশ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক। পরিবেশ দূষিত হতে পারে, এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা। পরিবেশ রক্ষার স্বার্থে অবিলম্বে জনবসতি থেকে ইটভাটা ও রাইস মিল সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।